আস্তে আস্তে পরিবেশ পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে আমাদের সুস্থভাবে বেঁচে থাকাটাই ভীষণ চাপের হয়ে গেছে। কেন বলছি এ কথা, দেখুন যত দিন যাচ্ছে মানুষের মধ্যে রোগ প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে, অনেক ছোট বয়স থেকেই মানুষ অনেক মারণ রোগে আক্রান্ত হচ্ছেন। পরিবেশগত একটা পরিবর্তন তো এসেইছে, সাথে পরিবর্তন এসেছে আমাদের খাদ্যাভ্যাসে। আবার দেখুন প্রকৃতি একদিকে যেমন রুষ্ট হচ্ছে, তেমনি প্রকৃতি নানান সম্পদে ভরে রেখেছে তার জগৎ, এবং সেই প্রাকৃতিক সম্পদ থেকেই আমরা কিন্তু পেতে পারি সুস্থতার চাবিকাঠি। আমরা জানি ভারতীয় আয়ুর্বেদ অনেক প্রাচীন এবং বহু রোগের চিকিৎসা তখন হতো, আমরা চরক সুশ্রুত এই নামগুলো সকলেই শুনেছি। আজ সেগুলো আমাদের থেকে হারিয়ে গেছে, কিন্তু মনে রাখবেন বন্ধুরা, আমাদের যত রোগের কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের ত্রুটি, বেশিরভাগ ক্ষেত্রে তাই। আর অন্তত আমি বলবো যে যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ তার বেশিরভাগটাই খাদ্যাভ্যাসের ত্রুটিজনিত কারণে হয়। আবার সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা কিন্তু সেই রোগগুলোর হাত থেকে মুক্তিও পেতে পারি। তো আজকে তেমনই একটি খাবারের কথা আপনাদেরকে বলবো, একটা ম্যাজিক্যাল খাবার যা একই সাথে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখবে। কিভাবে রাখবে সেটা আমরা ব্যাখ্যা সহ বলবো, এবং সেই খাবার কতটা পরিমাণ আপনাদের খাওয়া উচিত, কাদের খাওয়া উচিত নয়, এবং কিভাবে খেলে সেটা সব থেকে স্বাস্থ্যকর হবে, সমস্ত আলোচনাই থাকবে। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে ভুলবেন না। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পেয়ারা নিউট্রিশন, আর সঙ্গে রয়েছি আমি নিউট্রিশন এক্সপার্ট প্রলয় মজুমদার। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো তেঁতুলের কথা। তেঁতুল আমাদের গ্রামাঞ্চলে এক সময় যথেষ্ট সমাদর পেত, বাড়িতে বাড়িতে তেঁতুল স্টক করে বা স্টোর করে রাখা হতো, চাটনি বানাবার ক্ষেত্রে বা টক বানাবার ক্ষেত্রে তেঁতুলের ব্যাপক ব্যবহার ছিল। কিন্তু বর্তমান সময়ে তেঁতুল অবহেলায় এক কোণে পড়ে আছে, আমরা আর কেউ তাকে খুঁজেও দেখি না। টমেটো যেন কিভাবে তেঁতুলের স্থানটাকে দখল করে ফেলেছে, তাই টক খেতে আমরা ভুলে গেছি, আমরা চাটনিতে কনভার্ট হয়েছি নানা রকম চাটনিতে। তো এই তেঁতুল আমাদের জন্য কতটা উপকারী বন্ধু সেটা আপনারা ধারণাও করতে পারবেন না। প্রথমেই আমি একটু বলে নেব তেঁতুলের পুষ্টিগুণ সম্পর্কে। চলুন এক ধাক্কায় জেনে নেওয়া যাক তেঁতুল থেকে আমরা ঠিক কি কি পুষ্টি উপাদান পাই। তেঁতুল থেকে ভিটামিন বি কমপ্লেক্সের প্রায় সবগুলোই আমরা পেয়ে থাকি, ভিটামিন বি সিক্স পেয়ে থাকি, আমরা ফোলিক অ্যাসিড পেয়ে থাকি, আমরা নায়াসিন পেয়ে থাকি, অর্থাৎ কি না, ভিটামিন বি কমপ্লেক্সের প্রায় সবটাই এখান থেকে পাই, থায়ামিন পাই, রাইবোফ্লাভিন পাই, তাহলে বাদ তো আর সেরকম কিছুই থাকছে না। এছাড়াও আমরা ভিটামিন সি পাই, আমরা ক্যারোটিনয়েডস পাই এই তেঁতুল থেকে, যে ক্যারোটিনয়েডস আমাদের শরীরে কিন্তু ভিটামিন এ তে কনভার্ট হয়। এর বাইরে আমরা যে সমস্ত মিনারেলসগুলো পাই তার মধ্যে হচ্ছে পটাশিয়াম, আমরা পাচ্ছি পর্যাপ্ত মাত্রায় আয়রন, যে আয়রন আমাদের অ্যানিমিয়া দূর করার জন্য যথেষ্ট সাহায্য করে। এছাড়াও আমরা তেঁতুল থেকে বেশ কিছু মাত্রায় ক্যালসিয়াম পাই, ফসফরাস পাই, অর্থাৎ খনিজ লবণ এবং ভিটামিনের ঠাসা একটা খাদ্য হলো তেঁতুল। এই তেঁতুলের মধ্যে যথেষ্ট পরিমাণে ফ্ল্যাভোনয়েডস থাকে, অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। এছাড়াও আমরা তেঁতুলের মধ্যে এমন একটা উপাদান পাই যেটাকে আমরা বলি লাইপোট্রপিক ফ্যাক্টর, যেটার নাম হলো কোলিন। তো এই যে উপাদানগুলো আমরা এখান থেকে পাচ্ছি, এরা আমাদের ঠিক কি কাজে লাগে এবং কিভাবে আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটায় বা কি কি রোগের হাত থেকে আমাদেরকে বাঁচায়, সেগুলো আমরা বিশদে জেনে নেব। প্রথমেই বলবো তেঁতুল কিন্তু আমাদের পরিপাকতন্ত্রের সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা খাদ্য উপাদান। এটা একই সাথে ডায়েটরি ফাইবারে ভরপুর হওয়ার জন্য আমাদের কনস্টিপেশন যেমন দূর করে, তেমনি এটা মিনারেল এনরিচড হওয়ায় এটা আমাদের ডায়রিয়া সারাতেও কাজে লাগে। এছাড়াও তেঁতুল আমাদের যে পেটে কৃমি হয় অনেক সময়, সেই কৃমির সংক্রমণ থেকেও ভীষণভাবে রক্ষা করে বাচ্চা বয়স্ক সকলকেই। এছাড়াও তেঁতুলের জন্য আমি বলবো যে এর একটা অ্যান্টিভাইরাল এফেক্ট আছে, যেটা আমাদেরকে হাঁচি কাশি সর্দি এরকম সাধারণ রোগ, জ্বর ইত্যাদির হাত থেকে বাঁচায়। তেঁতুলের একটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, বায়োফ্ল্যাভোনয়েডস এর মধ্যে প্রচুর মাত্রায় থাকে। তো এই তেঁতুলে ভিটামিন ইও পাওয়া যায়, ভিটামিন সিও পাওয়া যায়, যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, ক্যারোটিনয়েডস পাওয়া যায়, এটাও অ্যান্টিঅক্সিডেন্ট। তো ন্যাচারালি তেঁতুল কিন্তু আমাদের
ক্যান্সার প্রবণতা দূর করতে পারে। এছাড়াও বন্ধুরা যেটা আমি বলবো, তেঁতুল কিন্তু ভীষণ রকম হার্ট ফ্রেন্ডলি। কেন জানেন? কারণ তেঁতুলের মধ্যে ম্যাগনেশিয়াম থাকে, তেঁতুলের মধ্যে থাকে পটাশিয়াম। যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এগুলো আমাদের হৃদপেশীকে সক্রিয় রাখে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের প্রবণতা অনেক কমায়, কারণ এগুলো আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং এর সঙ্গে সঙ্গে আমাদের রক্তবাহী নালীর ব্যাসকে ঠিক রাখতে সাহায্য করে, ফলস্বরূপ কখনো এখানে ফ্যাট জমতে দেয় না। তেঁতুলের মধ্যে থাকা কোলিন আমাদের লিভারকে ডিটক্স করতে কাজে লাগে। যে সমস্ত বিষাক্ত পদার্থ লিভারের মধ্যে আসে সেগুলোকে শরীর থেকে বের করে দেয় এবং কোলিন লাইপোট্রফিক ফ্যাক্টর হওয়ার জন্য এটা কিন্তু লিভারে যদি কখনো দেখা গেল ফ্যাট জমছে এবং ফ্যাটি লিভার হচ্ছে, সেই সমস্যাটাকেও দূর করতে সাহায্য করে কিন্তু তেঁতুল। তেঁতুল আমাদের যে প্যাংক্রিয়াটিক সেল আছে সেই সেলগুলোকে সুস্থ করে তোলে এবং এর মাধ্যমে সেটা কিন্তু আমাদের ডায়াবেটিস রোগ নিরাময়ে সাহায্য করে। তো ডাক্তারের সাথে কনসাল্ট করে যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, ওষুধের পাশাপাশি যদি তেঁতুলকে ব্যবহার করতে পারেন, আপনার ডায়াবেটিস কিন্তু অনেক কন্ট্রোলে থাকবে এবং HbA1c-ও অনেক কন্ট্রোলে থাকবে। তেঁতুল কিন্তু স্কিনের পক্ষে খুব ভালো, বিশেষত তেঁতুলের পাতা। তেঁতুলের পাতাকে ফুটিয়ে সেই যে জলটা আপনারা পাচ্ছেন, সেই জলটা দিয়ে মুখ ধুলে খুব সহজেই মুখের দাগ ছোপ চলে যায় এবং তেঁতুলের কাতকে যদি মুখে মাখা যায় এটা কিন্তু সানস্ক্রিনের কাজ করে। তো সানস্ক্রিন এই গরমে আমাদের সকলের জন্য ভীষণ দরকার হয়, সেই ন্যাচারাল সানস্ক্রিন হচ্ছে কিন্তু তেঁতুল। এছাড়াও যেটা বলবো, তেঁতুল কিন্তু আমাদের পরিপাক ক্ষমতা বাড়ায় এবং যারা গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন, খাবার সহজে হজম হতে চায় না, এক কোয়া তেঁতুল কিন্তু তাদের এই পরিপাকতন্ত্রের সমস্যাগুলোকে দূর করতে পারে। যাদের পেটে পুরনো মল জমে আছে, আমাশার সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে তেঁতুল কিন্তু ভীষণ রকম কার্যকরী এবং তেঁতুল কিন্তু তাদের এই পুরনো আমাশাকে সম্পূর্ণরূপে শরীর থেকে বের করে দিয়ে আমাশার সমস্যা থেকে আমাদেরকে অব্যাহতি দিতে পারে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এহেন তেঁতুলের কত গুণ, কিন্তু এই তেঁতুল খাবেন কিভাবে? না, তেঁতুল খাওয়ার কিছু নিয়ম আছে। তেঁতুল এটা তো অ্যাসিডিক ইন নেচার, তো এই এর মধ্যে এমন কিছু পুষ্টি বিরোধী পদার্থও থাকে যেগুলো কিন্তু সরাসরি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাই তেঁতুলকে খেতে গেলে প্রথমে একে জলের মধ্যে ভিজিয়ে রাখুন, তারপর আস্তে আস্তে চটকে তেঁতুলের যে কাতটা বা মারি অংশটা সেটাকে শুধু নিন এবং তারপর সেটাকে আপনি জলের সঙ্গে গুলে খেয়ে নিতে পারেন হাফ কাপ মতো। তবে সাধারণ ক্ষেত্রে আমি বলবো যে এক চামচ মাত্রাই ঠিক আছে, যাদের সমস্যা একটু বাড়াবাড়ি তারা হাফ কাপ মতো খেতে পারেন, অথবা তেঁতুলকে ফুটিয়ে সেখান থেকে যে জলটা পাওয়া যাচ্ছে সেই জলটা আপনারা খেতে পারেন। তেঁতুলের বীজেরও প্রচুর উপকার আছে, কিন্তু আজকের ভিডিওতে আমরা তেঁতুলের বীজের কথায় যাব না, আমরা থাকব শুধুমাত্র তেঁতুলের কথায়। এবার তেঁতুল কারা খাবেন না? দেখুন, যারা দেখা গেল যে ব্যথা উপশমকারী বিভিন্ন ওষুধ আপনারা খাচ্ছেন, সেক্ষেত্রে তেঁতুলের কিছু সাইড রিয়াকশন হতে পারে বা সাইড এফেক্টস হতে পারে। তো ঘন ঘন ব্যথা নিরাময়কারী ওষুধ খেলে তেঁতুল খাওয়া যাবে না। এছাড়াও আমি বলবো যে তেঁতুল যারা ওই ধরুন অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাচ্ছেন বা ব্লাড থিনার জাতীয় ওষুধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রেও তেঁতুল কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। গর্ভাবস্থায় কিন্তু সেফলি তেঁতুল খাওয়া যেতে পারে, বাকি আপনি অন্যান্য রোগে, লিভারের রোগে, প্যাঙ্ক্রিয়াসের রোগে, হার্টের রোগে, এগুলোতে তেঁতুল খাওয়া যায়, তবে বৃক্কের রোগীদের ক্ষেত্রে তেঁতুল নিয়ন্ত্রণে রাখাই ভালো। আর তেঁতুল খেতে গেলে কিন্তু সর্বদাই দিবালোকে খাওয়াটাই ভালো, রাতের বেলা নয়। এই সামান্য কটা কথা যদি আপনারা মেনে চলেন তাহলে তেঁতুল থেকে পূর্ণ উপকারগুলো আপনারা পাবেন এবং খুব ভালো থাকতে পারবেন। তো আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আপনারা তো জানেনই যে ভিডিও থেকে যে অর্থ আমরা রোজগার করি তা নরনারায়ণ সেবায় যায়, তাই সেই সেবা কাজে অংশ নিতে চাইলে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাইলে ইউপিআই আইডি দিয়ে দেওয়া হচ্ছে স্ক্রিনে, এখানে একটু আপনারা ডোনেশন পাঠিয়ে দেবেন। আর আপনারা যদি ছোট ডোনেশন পাঠাতে চান তাহলে অবশ্যই একটা সুপার থ্যাঙ্কস বাই করে নেবেন, সামান্য কটা টাকার ব্যাপার, তাতে একবেলা একটা মানুষের আহারের বন্দোবস্ত হবে। আর বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এমন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।